ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মারা গেছেন। ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম। 1952 সালে পয়লা মে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ঝিনাইদহ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1971 সালে স্বাধীনতা বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।